ওয়াট দা টেক ইস গোং অন ফ্রেন্ডস আমি ভিকিন ডিকোডার প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে বন্ধু সবাইকে আছে স্বাগত এবং কেমন আছেন আপনারা এবং বন্ধুরা সর্বপ্রথম ভেবেছিলাম যে এই টপিকটা নিয়ে ভিডিও বানাবো না কিন্তু তারপরে দেখলাম একজন টেক ইউটিউবার হিসেবে এটা আমার দায়িত্ব যে এরকম একটা কমপ্লিকেটেড বিষয়ের উপর ভিডিও বানানো এবং আপনাদের কাছে যে কনসেপ্টটা সেটা পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া তো এই সংক্রান্ত বন্ধুরা আজকে একটা প্রশ্ন থাকবে আপনাদের কাছে যার উত্তর এক্ষুনি খুনি কমেন্ট করে জানান সেটা হচ্ছে আপনারা ওয়েব ব্রাউজিংয়ের জন্য কোন ব্রাউজারটা ইউজ করেন আপনাদের ফোনে যে ডিফল্ট যে ব্রাউজারগুলো থাকে মি এর বা ওপোভি সেইগুলো নাকি ক্রোম বা ফায়ার ব্রাউজার ইউজ করেন এক্ষুনি কমেন্ট করে জানান আমি কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি যে শাওমির ওপর যে অভিযোগ এসছে তথ্য চুরি সেটা কতটা সত্যি কতটা মিথ্যা কি আসলে ব্যাপারটা সেই সব নিয়ে কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ যে যদি চ্যানেল নতুন এসে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমাদের আপলোড করা কোয়ালিটি ভাষায় বাংলা টেক ভিডিওস আপনারা কেউ মিস না করেন কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক তো বন্ধুরা টপিকে এগোনোর আগে চারটে এমন প্রশ্ন যেটা অনেকের মনে ঘোরাফেরা করছে বিচলিত করছে সেগুলোকে আমি একদম উত্তর দিয়ে আসান করে দিই সর্বপ্রথম যে এই সিকিউরিটি ইস্যুটা কি শাওমির ফোন রিলেটেড মানে ওদের ফোন সংক্রান্ত ইস্যু তো না এটা ফোন রিলেটেড ইস্যু নয় এটা কিন্তু ফোনের ভেতরে যে ব্রাউজার থাকে মানে শাওমির মি ব্রাউজার আর মেন ব্রাউজার এটা নিয়ে এটা শাওমির ফোনেও থাকতে পারে অন্য ফোনে ইনস্টল থাকতে পারে নাম্বার টু যে এটা কি আপনার ফোনের ভেতরের ফটো ভিডিও এগুলোকে চুরি করবে তো একেবারেই না এটা আপনার ফোনের ফাইল স্টোরেজের সাথে কোনো সম্পর্ক নেই এটা শুধুমাত্র আপনার ওয়েব ব্রাউজারের সাথে সম্পর্কিত নাম্বার থ্রি যে আপনার ফোন কি হ্যাক হয়ে যাবে তো একেবারে তা না হ্যাকিংয়ের সাথে কোনো ডিরেক্ট রিলেশন নেই তো আপনি নিশ্চিন্ত থাকুন নাম্বার ফোর যে আপনি যদি আপনার মোবাইলের মি ব্রাউজারে গিয়ে ব্যাংকিং রিলেটেড কিছু করেন পাসওয়ার্ড দেন তাহলে সেগুলো কি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আবার নিশ্চিন্ত থাকুন ওদের ব্যাঙ্কিংয়ের যে ওয়েবসাইটগুলো সেগুলো আলাদা মিলিটারি গ্রেড এনক্রিপশন থাকে রকম ভয়ের কোনো ব্যাপার নেই তো বন্ধুরা এবার আসা যাক যে আসল অভিযোগটি তো সর্বপ্রথম দেখা যাচ্ছে যে একজন যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছেন তিনি হচ্ছে একটা পরীক্ষা করে দেখেছেন যে শাওমির যে মি ব্রাউজার বা মিন ব্রাউজার বলুন সেখানে কি আপনি যা যা ওয়েবসাইট ভিজিট করেন সেগুলোর ইউ মানে ওয়েবসাইটের মাথায় যে একটা অ্যাড্রেস থাকে সেইগুলো বা আপনি গুগল গো এইসব ইঞ্জিনে গিয়ে কি সার্চ করছেন সেইগুলো সব কিছু কিন্তু শাওমি একটি সার্ভারে পাঠিয়ে দিচ্ছে এবং এইগুলো কিন্তু কেবলমাত্র নর্মাল ব্রাউজিংয়ের জন্য ইনকগনিটো যে মোড থাকে মানে যেটাকে প্রাইভেট ব্রাউজিং একটা মোড বলা হয় সেখানেও সেম ইস্যু হচ্ছে তারও ওয়েবসাইটের এর ইউ আর এল কিন্তু করে পাঠাচ্ছে এবার কোথায় তারা এটা পাঠাচ্ছে তারা আসলে এটা পাঠাচ্ছে রাশিয়া এবং সিঙ্গাপুরের কিছু ওয়েব সার্ভারে যার ডোমেন রেজিস্ট্রেশন মানে যার সার্ভারে যে মেন ডোমেন নামটা হয় সেটা রেজিস্ট্রেশন করা আছে চায়নাতে এবং আপনারা জানেন এই মুহূর্তে চায়না নিয়ে কত কিছু চারিদিকে হৈহট্টগোল চলছে তার ভেতরে এইভাবে ডেটা চুরি হয়ে চায়নায় যাচ্ছে তো এটা তো অবশ্যই একটা বড় ইস্যু এবং বন্ধুরা এই যে রিপোর্টটা এটা কিন্তু ছাপা হয়েছিল ফোর্বস ম্যাগাজিনের ওয়েবসাইট এবং ফোর্বস একটা বিশাল বিশাল বড় মাপের ম্যাগাজিন এবং এত বড় ম্যাগাজিন যখন টপিকটাকে কভার করেছে তখন তো এটা নিয়ে একটা বড় সড়ো সরগোল তো পড়বেই এবং তাই হয়েছে এবং চব্বিশ ঘন্টার ভেতরে সামনে রিপ্লাই দিয়েছে এবং তারা যে রিপ্লাইটা দিয়েছে সেটা যে এই রিসার্চটা সেটা নাকি কমপ্লিটলি আন ট্রু একেবারেই ফেক এর ভেতরে কোনো রকম সত্যতা নেই তাদের যে আপনার ব্রাউজিং সেটা নাকি একদম সিকিওর এনক্রিপ্টেড ভয়ের কোনো বিষয় নেই তবে শাওমি বলছে যে হ্যাঁ তারা অ্যানোনিমাস ডেটা কালেক্ট করে যাতে আপনার ওয়েব ব্রাউজিং ডেটা ভালো হয় মানে আপনি যে ক্র্যাশিং রিপোর্ট বা কিভাবে ওয়েবসাইট লোড হচ্ছে যাতে আপনার ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স বেড়ে যায় তো এবার বন্ধুরা সত্যিটা কি দেখুন অ্যানোনিমাস ডে ডেটা যেটার কথা বললাম বা ইউজার স্ট্যাচাস স্ট্যাটিস্টিক্স সেটা সব ওয়েব ব্রাউজার কালেক্ট করে প্রত্যেকে মি ব্রাউজার থেকে শুরু করে ক্রোম অবধি প্রত্যেকে কালেক্ট করে যাতে তারা তাদের ওয়েব ওয়েব ব্রাউজারিংয়ের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটাকে আরও ভালো করতে পারে এখানে কোনো রকম ভয় নেই কিন্তু স্বামী যেটা বলছে যে তারা হচ্ছে ওয়েবসাইটের ইউ আর এল কালেক্ট করে না বা সার্চ ইঞ্জিনের আপনার কোয়ারিগুলো কালেক্ট করে না ইনকগনিটো মোড তাদের নাকি কমপ্লিটলি সিকিওর্ড এটা কিন্তু একেবারে একেবারে মিথ্যা ইয়েস এটা একেবারে মিথ্যা তার কারণ তার কিছু পরেই কিন্তু সেই সাইবার সিকিউরিটি এক্সপার্ট আরেকটা ভিডিও প্রকাশ করেছেন যেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ শাওমি কিন্তু এখন এগুলো কালেক্ট করছে এবং এই যে ব্রাউজারটা সেটা কিন্তু রকম শাউমির ফোনে ছিল না একটা নর্মাল অ্যান্ড্রয়েড ওয়ান ফোনে ছিল এবং সেই ফোন থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে মেন ব্রাউজার আপনি যা কিছুই করেন না কেন তার ওয়েবসাইটের কোয়ারিগুলো ইউ আর এলগুলো কিন্তু চলে যাচ্ছে একটা সার্ভারে এবং বন্ধুরা শুধু সেটাই নয় স্বামী যেটা বলছি যে অ্যানোনিমাস ডেটা মানে কোন ডেটাটা কার বোঝা যাবে না এটাও কমপ্লিটলি মিথ্যা কারণ দেখা যাচ্ছে যে একটা ইউ আইডি থাকে মানে একটা ইউনিক আইডেন্টি থাকে সেটা চব্বিশ ঘন্টার ভেতরে চেঞ্জ হচ্ছে না মানে ওই ব্রাউজার থেকে আপনি যতবারই সার্চ করুন না কেন ওই চব্বিশ ঘন্টার ভেতরে ই আইডি সেমি থাকছে মানে যদি ব্যাক ট্র্যাক করা হয় তাহলে আপনি সেই আইডির কাছে মানে কে ওটা ব্যবহার করেছেন তার কাছে ফিরে আসতে পারবেন এবং বন্ধুরা শুধু তাই না স্বামী যেটা বলছে যে কমপ্লিটলি এনক্রিপ্টেড দেখা যাচ্ছে যে এটা হচ্ছে হচ্ছে বেস নামে একটা এনকোডিং দিয়ে এই তথ্যগুলোকে সার্ভারে পাঠানো হচ্ছে এবং এই যে বেস এনকোডিং এটা একটা খুবই পাতিমাত্রার এনকোডিং আপনি গুগলে একাধিক এই ডিকোডিং সফটওয়্যার পেয়ে যাবেন আপনি নিজেরাও চাইলে এগুলোকে ডিকোড করতে পারবেন জাস্ট কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনিও এগুলো নেটওয়ার্ক ইন্টারসেপ্ট করতে পারবেন এবং আপনিও পড়তে পারবেন তো বন্ধুরা এবার ভয়ের জায়গা কোনটা দেখুন ভয়ের জায়গা হচ্ছে সর্বপ্রথম আমি তো বুঝে পাই না যে আপনারা কেন এখন এই ধরনের ব্রাউজার ইউজ করেন ক্রোম ব্যবহার করুন ফায়ারফক্স ব্যবহার করুন সেখানে তো এই ধরনের কোনোরকম ইস্যু পাবেন না এবার যদি আমি শাওমির তরফ থেকে বলি দেখুন ফোন তো আপনারা ভালো বার করছেন প্রোডাক্ট ভালো বার করছেন কিন্তু আমার মনে হয় যে শাওমির অন্তত একটা স্বীকার করা উচিত ছিল ভুল হয়েই থাকে বড় বড় কোম্পানি গুগল ফেসবুকে কত বড় বড় স্ক্যান্ডাল ধরা পড়েছে কত বড় সিকিউরিটি ইস্যু ধরা পড়েছে তারা স্বীকার করেছে সেগুলোকে ফিক্স করেছে কিন্তু শাওমি কী করলো তারা ব্যাপারটাকে কমপ্লিটলি ইগনোর করলো যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোকে ওভারলুক করে গেল এবং একটা কোনো রকমের জাস্ট একটা ধামাচাপা দেওয়ার জন্য একটা যা ইচ্ছা একটা আপনার প্রেস রিলিজ হচ্ছে দিয়ে দিল তো এটা আমার মনে হয় সাউামী ঠিক করেনি তারা অন্তত বলতে পারতো যে হ্যাঁ এখানে কিছু ইস্যু আছে এগুলোকে আমরা ফিক্স করব কিন্তু সেগুলো সাময়িক করেনি তো আপনার কি ভয় পাওয়ার দরকার দেখুন আমি আবারও বলবো এই ধরনের ব্রাউজার ইউজ করবেন না কারণ এই ধরনের ব্রাউজার একেবারেই মানে অ্যাড যুক্ত এত বাজে বাজে মানে অ্যাড আসে কি বলবো তো এই ধরনের ব্রাউজার ইউজ করবেন না আপনারা ভয়ের কোনো বিষয় নেই আপনার ফোন হ্যাক হবে না কিন্তু এই যে ইনকগনিটো মোডেও হচ্ছে আপনার ওয়েবসাইট ইউ চলে যাবে এটা কিন্তু ভয়ের বিষয় নর্মাল ব্রাউজারে নর্মাল যে আপনার ব্রাউজিং হয় সেখানে কিন্তু ইউআরএল কালেক্ট হয় সব ব্রাউজারই সেটা করে কিন্তু ইনকগনিটোতে এটা হওয়া এটা কিন্তু একটা চিন্তার বিষয় এবং তার থেকেও বড়ো চিন্তার বিষয় যে কোম্পানি সেটাকে স্বীকার করছে না ওভারলুক করে যাচ্ছে তো এই ছিল আমার বিশ্লেষণ পুরো একদম ভালোভাবে পড়াশুনো করে ভিডিও বানিয়েছি তো আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন তো আপনার দিন ভালো কাটুক এসে আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন